হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো তো এটা আসলে গতকালকের সকালের ভিডিও তো আসলে এখানে কিছু মাছ আনা হয়েছিল তো যেহেতু বন্ধের দিন ছিল শুক্রবার তো ওই জন্য আমার হাজবেন্ড কিছু মাছ এনেছে তো তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এই তো সকালবেলা আজকে একটু সকাল সকালে উঠেছি তো আমার দুই মেয়েকে হচ্ছে সকালে নাস্তা আজকে ছোটোটাকে হচ্ছে বিস্কিট ড্রাই কেক দুপি খেয়ে দিয়েছি আর একটু কনফ্লেক্সও দিবো আর বড়টাকে হচ্ছে দুধ আর কনফ্লেক্স দিয়েছি খেতে আজকে অবশ্য একটু সকালেই উঠে গেছে ওরা কারণ আজকে আন্টিকে নিয়ে হসপিটালে যাব আনটির চোখে অপারেশন হবে তো এই জন্য সকাল সকালে রান্না করেছি তো সকালে উঠে অবশ্য আমি তরকারিটা বসাই দিয়েছিলাম কারণ তরকারিটা আমি রাতেই কেটে রেখেছি আর অলরেডি আমার একটা হয়ে গেছে জাস্ট এই তরকারিটা একটু ঝোলটা টানাইলি হয়ে যাবে তো আমি আসলে এত তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি তাই রেসিপিগুলোও শেয়ার করি নাই মানে শেয়ার করার আসলে সময় করে উঠতে পারি নাই তো করলা ভাজিটাই একটু মানে এই সময় একটু ফ্রি হইলাম তাই একটু শেয়ার করলাম তো করলা ভাজি করার আগে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি কারণ করলা ভাজিটা আমি একটু একটু বেশি তেলের মধ্যেই ভাজে কা তাহলে করলা ভাজিটা মজা লাগে আর এই কড়াইটা হচ্ছে আমার তেলের কড়াই তো এটার মধ্যে রান্না করলে ভাজতে মজা লাগে ইয়েটা আর পোড়ে না আর এই তো হচ্ছে করলাগুলোকে আমি যে দেখেন স্লাইস করে একটা একটা আলুও দিয়েছি তো পেঁয়াজটা একটু একটু জাস্ট একটু ভাজা ভাজা হইলে জাস্ট একটু নরম হইলে আর কি তারপর আমি করলাগুলোকে দিয়ে দেবো আর করলা তো শরীরের জন্য অনেক ভালো আর বেসিক্যালি আমার করলা খুবই পছন্দ তো এই তো রান্নাবান্না চলতেছে যেটা বললাম আনটির আজকে হচ্ছে চোখের ডান চোখের সানি কেটে তারপর হচ্ছে লেন্স লাগাবে তো আসলে উনি খুবই ভয় পাইতেছে আর আপু যাবে আমিও যাবো ইনশাল্লাহ তো এই আসলে সকাল সকালই রান্না করে ফেলতেছি তো আসলে অপারেশন ছোট আর বড় সেটা বড় কথা না কিন্তু আসলে যে ভয় লাগতেছে আনটিও বারবার ভয় পাইতেছে যে আসলে কি কি না কি করে তো চোখের অপারেশন অবশ্য এর আগে দেখি নাই আমাদের আমার তো দুইটা বাচ্চা স্ত্রী যারা হয়েছে তো ওইটার সম্পর্কে ধারণা আছে কিন্তু চোখের সম্পর্কে ধারণা যে আসলে কীভাবে কী করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাপাক আলাপরসা আলাপাক যা করে ভালোর জন্যই করবে তো এই তো করলা ভাজি আর আমি তো আগে বললাম তরকারিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আমি এখন করলাটা ভেজে নিতেছি আর আজকে আনটিকে হচ্ছে আমাদেরকে এগারোটার সময় হচ্ছে অপারেশন তো আমরা দশটার দিকে বের হয়ে যাব আর এই তো চলে আসছি আন্টিকে অলরেডি কারণ তুবাকে নিয়ে এসছি তো তুবা আসলে খুব বিরক্ত করতেছিল তো সেই জন্য আমি আসার পথে আনটিও খুব কানাকানি করতেছিল তাই এনজয় করতে পারি নিজে পি তো আন্টিকে অল যদি অপারেশন থিয়েটারে ঢুকাইছেন আমরা বাইরে আমরা তো আঁ দিনে অপারেশনটা করিয়েছি তো বা খুব মানে খুব আমরা জায়গা পেয়ে খুব এনজয় করতেছে

তো আন্টি অপারেশন চলতেছে আমরা এর মধ্যে সে অবশ্য একটু চা খেতে আসছি ক্যান্টিনে তো ওদের ক্যান্টিনগুলো অবশ্য একদম সাথেই আর এখানে হচ্ছে ওদের উপমা একটা ওদের ক্লোথিং স্টোর ছিল তো আসলে ওইখানে একটু দেখ মানে জাস্ট বাইরে থেকে একটু দেখলাম কারণ আন্টি অপারেশন এটার পাশেই হইতেছিলো তো তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ওদের ইয়েগুলো আর তবু আসলে খুবই বিরক্ত করতেছিল তো এই জন্য আসলে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ওরে নিয়ে হেঁটে হেঁটে ওদের অবশ্য মানে ওটার আট দিন হসপিটালে গেলে অবশ্য একসাথে সবই পাওয়া যায় ওদের খাবার থেকে ডিপার্টমেন্টাল স্টোর প্লাস ক্লোথিং সবই একসাথে তো ভালো লাগে ওদের এখানে আর ওদের সেবাটা আসলে খুবই ভালো আর এটা আমরা আসলে একটু চা খেতে যাচ্ছিলাম সামনেই কারণ অনেক সময় লাগছে তো এই জন্য একটু চা খাইতে গেছিলাম আমি আর আপু আর এই যে এখানে দেখেন অভিভাবকরা বসে আছে প্রত্যেকের হচ্ছে এখানে সিজার রুমে ওটি রুমে নিয়ে গেছে বেবি নতুন বেবি সবাই নতুন বেবির অপেক্ষায় বসে আছে আর আমরা তো চা খাইতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটা আমি নেক্সট ডে দিয়ে দিব কারণ এটা আসলে অনেক লং হয়ে যাবে আর আমরা তো এই যে চলে আসছি প্রায় তো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ